নমস্কার বন্ধুরা, 5ই জুলাই চন্দ্রগ্রহণ এবং পরপর আমরা তিনটে গ্রহণ দেখলাম, সূর্যগ্রহণ, তার আগে চন্দ্রগ্রহণ এবং এই 5ই জুলাই উপছায়া গ্রহণ। কিন্তু এই গ্রহণের ভীষণ রকম প্রভাব পড়বে, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষই পজিটিভ রেজাল্ট পাবেন। প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্র আলাদা, তাদের রাশিচক্রের গ্রহগত অবস্থান আলাদা, সেই কারণে কারুর ক্ষেত্রে কম বা কারুর ক্ষেত্রে বেশি কিন্তু প্রভাব থাকছে। উপছায়া গ্রহণ তাই সূতক কাল নেই এবং এই চন্দ্রগ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয় এবং অনেক বাংলাদেশি বন্ধুরাও আমার চ্যানেল দেখেন, বাংলাদেশ থেকেও দেখা যাবে না এটাই বলা হচ্ছে। কিন্তু এই গ্রহণের ভীষণ রকম প্রভাব রয়েছে। এই গ্রহণটি শুরু হবে 5 তারিখে ধনুরাশিতে পূর্ব সারা নক্ষত্রে। তাই ধনুরাশির জাতক বা জাতিকারা, আমার চ্যানেলকে আমি বারবার বলি আপনারা বেশি দেখেন, আপনাদেরকে সতর্ক অবশ্যই থাকতে হবে, বিশেষত পূর্ব সারা নক্ষত্র যাদের তারা অবশ্যই সতর্ক থাকবেন। গ্রহণটি স্টার্ট হবে ওই দিন সকাল 8:35 থেকে 37:30 মধ্যে এবং প্রায় চলবে 11:22 পর্যন্ত। বিশেষ কিছু কাজ বা মাহাত্ম্য বা কিছু ক্রিয়া করার দরকার নেই, সচেতনতা দরকার। এবং আমি প্রত্যেকটা রাশি ধরে আপনাদেরকে বলবো যে কোন রাশির মানুষ কীভাবে সাবধান থাকবেন, কার কোন দিক থেকে ভালো হতে পারে, এই তথ্যগুলো আমি প্রণয় মজুমদার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যদি প্রথম দেখেন সাবস্ক্রাইব দয়া করে চ্যানেলটা করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ প্রত্যেক দিন জ্যোতিষভিত্তিক কিছু না কিছু তথ্য আসে, তাই বেল আইকনটা প্রেস করে সাথে আপনাদের থাকতে হবে। দেখুন, 5টা গ্রহ বক্রীয় অবস্থায় রয়েছে। বৃহস্পতি ধনুরাশিতে, শনিদেব বক্রীয় অবস্থায় রয়েছে, বুধ বক্রী অবস্থায় রয়েছে, রাহু এবং কেতু তো বক্রী থাকে, অর্থাৎ সামগ্রিকভাবে 5টা গ্রহের অবস্থান কিন্তু বক্রী। এবং 5টা গ্রহ, আগে 6টা ছিল সূর্যগ্রহণের সময়, পরিস্থিতিগুলো দেখুন জটিল হয়েই রয়েছে এবং কিন্তু 5টা গ্রহ বক্রী। এবং সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এটা জেনে রাখুন আপনারা যে এই গ্রহণের পর আগামী কিছুদিন আর কোনো গ্রহণ নেই এবং এই গ্রহণ ভালো ফলই দিয়ে যাবে। চলে আসবো পরপর রাশিগুলো থেকে বা রাশিগুলোর জায়গা থেকে। মেষ রাশির জাতক বা জাতিকাদের আশা করছি ভালো ফল হবে, ধনলাভ যোগ কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, ধনলাভ যোগ এবং কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, উন্নতির যোগ তৈরি হবে, প্রেমের সফলতার যোগ তৈরি হবে। যারা মেষ রাশির মানুষ, ধন সম্পদ লাভ, প্রেমে সফলতা, যাদের প্রেম থেকে কষ্ট চলছিল, উন্নতির যোগ, কেরিয়ারে উন্নতির যোগ, কিন্তু সাবধান শরীর নিয়ে। যারা মেষ রাশির মানুষ, শরীরগত দিক আপনাদেরকে সতর্ক থাকতে হবে, যারা বিশেষত ভুগছেন তারা শরীরের দিকে যত্ন নিন, কিন্তু কেরিয়ারের জন্য পূর্ণ মাত্রায় চেষ্টা করুন। ভালো কিছু আগামী কিছু দিনের পর থেকে শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে বা হওয়ার জায়গা রয়েছে। বৃষ রাশির মানুষজনদের শুভ ফল আশা করা যাচ্ছে, বিশেষত চাকরি প্রাপ্তির যোগ এবং চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ, সফলতার যোগ, আয়ভাব বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কিন্তু পারিবারিক শান্তি বা মানসিক শান্তি কোনোভাবে নষ্ট হতে পারে, কারণ চন্দ্র মনের কারক গ্রহ এবং চন্দ্র এফেক্টেড হচ্ছে, সেই কারণে মানসিক শান্তি কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক শান্তি নষ্ট হতে পারে, আপনারা সতর্ক থাকুন। কেরিয়ারের জন্য, উন্নতির জন্য পূর্ণ মাত্রায় চেষ্টা করুন। মিথুন রাশির যোগ, মিথুন রাশির ক্ষেত্রে প্রেম বা ভালোবাসা বৃদ্ধি পাওয়া, যাদের প্রেম সংক্রান্ত বিষয়ে ঝামেলা চলছিল, অসুবিধা চলছিল, বিবাহ হচ্ছিল না বা বিবাহিত জীবনে অসুবিধা চলছিল, তারা কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু সমস্যার জায়গা এটা, আপনার পার্টনার, মানে ধরুন আপনি বিবাহিত মানুষ, আপনার স্বামী বা আপনার স্ত্রী, এনাদের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন এবং কোনোভাবে আগামী কিছুদিন সতর্ক থাকতে হবে। অর্থ নিয়ে প্রতারণার শিকার কিন্তু আপনারা হতে পারেন, কাউকে ধরুন টাকা ধার দিয়েছেন সে ফেরত দিচ্ছে না, বা কোনো একটা জায়গায় টাকা লাগালেন সেই জায়গা থেকে চোট হলো, টাকা পয়সার জায়গাটা খেয়াল রাখবেন। কর্কট রাশির মানুষজনকে আমি বিশেষত বলবো, আপনাদের 6000 ওপরে এই গ্রহণটি তৈরি হচ্ছে, শরীরের দিকে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে এবং শত্রুতার জন্য সাবধান থাকবেন। শরীরের দিক বলতে আপনার নিজের শরীরের জায়গায় যদি কোনো অসুবিধা ফিল করেন ফেলে রাখবেন না, ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন। কর্মক্ষেত্রে প্রভূত উন্নতির জায়গা, নতুনরা
চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু ভালো রকমভাবে পাবেন। চলে আসবো সিংহ রাশির ক্ষেত্রে, যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন, যশ সম্মান খ্যাতি প্রভাব ও প্রতিপত্তি প্রভূতভাবে বাড়ার সম্ভাবনা বা বাড়ার নির্দেশ করছে এই গ্রহ, মানে ওই দিনই নয়, আগামী কিছুদিন পর থেকে মান সম্মান বৃদ্ধি, উন্নতি বৃদ্ধি, খ্যাতি বৃদ্ধি এই খারাপ পরিস্থিতির মধ্যেও হতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগের একটা যোগ কিন্তু থাকছে। আপনারা এই দিকটা লক্ষ্য রেখে চলুন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের দিকে সতর্ক থাকবেন। চলে আসবো কন্যা রাশির ক্ষেত্রে, বা যারা কন্যা রাশির মানুষজন রয়েছেন, আগামী কিছুদিন খুব বেশি কাউকে বিশ্বাস করবেন না, নিজের কাঁধের ওপর ভরসা রাখুন, নিজের হাতের ওপর ভরসা রাখুন, কারুর কথার দ্বারা বা কারুর বাকের দ্বারা প্রভাবিত হবেন না, কারণ কেউ আপনার মনটাকে নিয়ে একটু খেলা করার চেষ্টা করতে পারে, ইমোশনালি আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, এই দিকটা লক্ষ্য রাখুন। এই একটা দিকই প্রবলেম, কার্য সিদ্ধি হওয়ার সম্ভাবনা, উন্নতি রাস্তাগুলো দেখতে পাওয়ার সম্ভাবনা থাকছে, এবং দায়িত্ব নিতে পারবেন, দায়িত্বর বোঝা নিজের কাঁধে নিতে পারবেন, পরিবারের জন্য কিছু করতে পারবেন, সেই সময় আপনাদের জন্য ভালো হচ্ছে। তুলা রাশির মানুষজনকে বলবো আমি, পার্টনার থেকে সাবধান থাকুন বা পার্টনারশিপ বিজনেস থেকে সাবধান থাকুন। পার্টনার, শুধু পার্টনারশিপ বিজনেসের পার্টনার নয়, যাকে লাইফ পার্টনার হিসেবে ভাবছেন তাদের থেকে একটু সাবধান থাকুন, বা কাউকে লাইফ পার্টনার করবেন ভাবছেন, ঈশ্বর করুন আপনাদের কোনো ক্ষতি না হোক, কিন্তু একটু সতর্কতা অবলম্বন প্রয়োজন। আর পার্টনারশিপ বিজনেস যারা করছেন, পার্টনারকে চোখ বন্ধ করে বিশ্বাস আপাতত এই সময়ে দাঁড়িয়ে করবেন না, খুব বেশি করার জায়গা নেই। স্বাস্থ্যর দিক উন্নতি হবে, শরীর স্বাস্থ্য ভালো হওয়ার কথা, পয়সার দিক উন্নতি হবে, অর্থনৈতিক চাপ কমার জায়গা রয়েছে। এটা হচ্ছে তুলা রাশির দিক। আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ভুগছেন, অসুবিধার মধ্যে ভুগছেন, কিন্তু এই গ্রহণের পর থেকে আপনাদের, দেখুন আমরা উন্নতি করি পয়সার জন্য বা আমরা চাকরি করি পয়সার জন্য, অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার জায়গা ভালো রকমভাবে কিন্তু তৈরি করছে বা ভালো রকমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য আমি বললে হবে না, আপনাদের প্রয়াসী হতে হবে বা চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের চেষ্টা রং দেবে, চেষ্টা দাম পাবেন, কিন্তু সমস্যার জায়গা হচ্ছে মা বা মাতৃস্থানীয় ব্যক্তি, এনাদের শরীরের দিকে লক্ষ্য রেখে চলতে হবে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছে বৃশ্চিক রাশির মানুষজন, মা আমাদের পরম সম্পদ, সেই জায়গাটা বা সেই দিকটা লক্ষ্য রেখে চলুন। ধনু রাশির ওপর গ্রহণ লাগছে, ধনু রাশির জাতক বা জাতিকারা আগামী কিছুদিন নিজেদের স্বাস্থ্যের ওপর লক্ষ্য রাখবেন, বড় কোনো কাজ করবেন না, ঝুঁকিপূর্ণ কোনো কাজগুলো বুঝে শুনে করার চেষ্টা করুন। রাশির ওপর যেহেতু গ্রহণ লাগছে, গ্রহণ মানে শত্রুতার জায়গা ধরা হয়, শত্রুতা এই জায়গা থেকে আপনারা সাবধান থাকুন, কিন্তু কর্মের জায়গা উন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে, ফিনান্সিয়ালি স্টেবিলিটি পাওয়ার দিকে আপনারা এগোতে পারবেন, কিন্তু শরীর শত্রুতা এই জায়গাগুলো থেকে সতর্ক হবেন। পরের রাশি হচ্ছে মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ার যোগ ভীষণ ভালো হবে, উন্নতি পাওয়ার সম্ভাবনা ভীষণ ভালো হবে, এগিয়ে চলার সম্ভাবনা ভীষণ ভালো হবে, লাইফে গতি, গাড়ির গতি, আপনাদের জীবনে চলার গাড়ির গতি স্মুথ হতে পারে, ভালোভাবে চলতে পারে এই গ্রহণের আগামী কিছুদিন পর থেকে। তার জন্য আপনারা প্রয়াসী হন বা প্রচেষ্টা করুন, কিন্তু স্বামী স্ত্রীর রিলেশনের দিকে আগামী কিছুদিন একটু নজর রাখবেন, স্বামী স্ত্রী সম্পর্ক বা ভালোবাসার সম্পর্কগুলোর দিকে, মানে যাকে আপনি ভালোবাসেন, পার্টিকুলার যে পার্সনটাকে, সেই জায়গাটা একটু লক্ষ্য রেখে চলুন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক লাভ হওয়ার জায়গা এই গ্রহণের পর থেকে তৈরি হবে, আগামী কিছুদিন পর থেকে, অর্থাৎ অর্থ যেখান থেকে আসতে পারে বা যে দিক থেকে আসতে পারে সেই দিকগুলো বৃদ্ধি করার চেষ্টা করুন, কিন্তু মানসিক শান্তি কোনোভাবে নষ্ট হতে পারে, ডিপ্রেশন কোনোভাবে তৈরি হতে পারে। অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক সাফল্যের জন্য ভীষণ ভালো হচ্ছে, কিন্তু মানসিক শান্তি কিছুটা নষ্ট হতে পারে, তাই মনের জোর বাড়ানোর চেষ্টা করুন, মনের জোর বাড়িয়ে চলার চেষ্টা করুন। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্মান বা সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার জায়গা রয়েছে, এডুকেশন নিয়ে কিছু করা এবং মেধার ব্যবহার করতে পারা, মেধা শক্তিকে ঠিক মতো প্রয়োগ করতে পারা, বাক শক্তিকে ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারা, এই জায়গাগুলো আপনাদের জন্য ভালো হচ্ছে। কিন্তু আপনাদের কর্মের জায়গায় 10,000 উপরে এই গ্রহণটি লাগছে, তাই কর্মক্ষেত্রে সাবধান, কর্মক্ষেত্রে সচেতন থাকতে হবে, কর্মক্ষেত্রে আপনার সঙ্গে যাদের কাজ করতে হয় তাদের থেকে সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে, এই দিকটা আপনাদের লক্ষ্য রাখতে হবে, কারণ
চেষ্টা করতে পারে কেউ আপনাকে একটু দমাবার, যদিও দমাতে পারবে না, সম্মান যশ খ্যাতি বাড়ার জায়গা রয়েছে, এগিয়ে যাওয়ার জায়গা রয়েছে। তাই এই গ্রহণের পর থেকে পরের যে সময়টা শুরু হচ্ছে, আবেগে না বেশি আপনারা প্রত্যেকটা মানুষ, ইমোশনে না বেশি হবে না, না বলে হবে বলে মনের জোর নিয়ে আপনারা এগোন, আপনারা ভালো ফল পাবেন। কিন্তু আগামী কিছুদিন মানসিক শান্তি বজায় রাখবেন, রাগ জেদ কম করুন, প্রত্যেকটা মানুষকে ক্ষেত্রে এটা প্রযোজ্য, চিন্তাভাবনায় স্থিরতা আনুন, চিন্তাভাবনায় শুদ্ধতা আনুন। এই হচ্ছে মেষ থেকে মীন রাশির গ্রহণের জন্য বা গ্রহণের পরবর্তী সময়ে কী ফল হতে পারে তার একটা মোটামুটি আলোচনা। এটা আপনাদের অবশ্যই চলার পথে সাহায্য করবে। আর যারা আমার সাথে কথা বলতে চান, মানে চেম্বারে আসতে চান বা যোগাযোগ করতে চান, যে কোনো প্রবলেম রয়েছে, রেমেডির দ্বারা সব কিছু সম্ভব নয়, কিন্তু সঠিক গাইডলাইন বা বন্ধু হিসাবেই বলুন, দাদা হিসাবেই বলুন, আমি চেষ্টা করব আপনাদের পাশে আমার সামান্য জ্ঞান দ্বারা দাঁড়ানোর। শুধু রেমেডি নয়, সঠিক পথ দেখানোর চেষ্টা করবো, রেমেডি কিন্তু আলটিমেট কথা নয়, এটা বুঝতে হবে। তাই ডেসক্রিপশন আপনারা দেখতে পারেন। আর যেটুকুই থাক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, আগামী দিনগুলো আপনাদের খুব ভালো হোক। নমস্কার।